এখন ফ্রাইস ভাইয়ে ফেলছি গ্রুপ কাটার জন্য মার্কিং করছি ডাবল লাইনে এতে দেখেন তো গ্রুপ কাটার পরে দেখাবো গ্রুপ সাটার পরে এখন ফ্রাইস ভাইয়ে গ্রুপ কাটার জন্য মার্কিং করছি দেখেন সব দিয়ে মার্কিং করছি দেখেন এটা হচ্ছে যে আগের মেইন লাইন এই ফ্রেমটা হচ্ছে যে আগে মেইন লাইন আমি কি পদ্ধতি দিয়ে দিছি হাসরা যেন না আগে এখন গ্রুপ কাটা শেষ হয়ে গেছে এখন করব ফাইভ ফিটিংস ডাবল লাইন করব আর কি এখানে ফাইভ ফিটিং করব এখন এখন গ্রুপ কাটা শেষ হয়েছে এটা হচ্ছে যে আগের লাইন প্লাসটা দিয়ে আমি এটা হচ্ছে যে আগের লাইন এদিক দিয়ে এরকম একটা জিআই জিআই দিয়ে সোজা এদিকে এইদিকে সোজা এইদিকে জন্না ছিল তো আমি কি করছি এখানে একটা জয়েন সকেট দেব এখানে একটা জয়েন সকেট দেব জয়েন সকেট দিয়ে এখানে এলবো দিয়ে এইভাবে তুলুন দিয়া তুলবো আর কি জন্য তুলবো এটা কনসোলাস্টার ককগুলো মানে এক সাইড হয়ে যাচ্ছে এই পাশে সাইড হ্যাঁ সেটাও কাটতে হচ্ছে তো আমি কি করছি এটা জয়েন দিয়ে এদিকে এনে ফ্রেমটা এই মধ্যখানে করতেছি জন্নাটা এই মধ্যখানে করতেছি দেখেন তো মোবাইল ধর এখন আমি লাগাবো এখন ওইটা ধরো সামনে এখন আমি এই এলবোটা লাগাবো দেখেন কিভাবে লাগাচ্ছি এটা হচ্ছে যে এসনিপের এসনিপের মধ্যে একটা এলবো দিছি আর একটা জয়েন সকেট দিছি মানে এই ভাষা আনার জন্য এই ভাষা আনতেছি কি জন্য এটা খন্দার হয়ে যাচ্ছে ঠিক সেন্টারে হওয়ার জন্য দেখেন আমি এদিকে আসে আমি কেবল লাগাচ্ছি দেখেন এই পাশে দেখেন এদিকে আমি একদম গর্তর মতো করে ফেলছি কেন এটা ঢোকার জন্য দেখেন এটা ঢোকাচ্ছে এখন দেখানো হয়ে যাচ্ছে এটা আমি ঢোকাচ্ছি এখন এখানে হয়ে যাচ্ছে আমি এটা কাটিং করতেছি এখন আমি লাগাচ্ছি এটা দেখেন লাগাচ্ছি এটা হচ্ছে জয়েন সকেট এটা এটা এসনিবল এটা হচ্ছে যে এলবো এটা কেন দিছি জন্নাটা এই খন্ডার হয়ে যাচ্ছে যে সেই জন্য মাঝখানে দেওয়ার জন্য আমি বাড়িয়ে বাড়তি জয়েন সকেট আর এসনিবল দিয়ে শুধু একেবারে তুলে উপরে দেওয়ার জন্য ফার্স্ট ও লাস্ট পর্যন্ত থাকেন আমি ফার্স্ট ও লাস্ট পর্যন্ত দেখাবো আপনাদেরকে ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার করবেন আমি ফার্স্ট ও লাস্ট পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখেন এটা আমি এটা হচ্ছে এলবো দিয়ে এখানে তুলছে একটা 11 ইঞ্চি মতো হাই সেইখানে আমি এই ফ্রেমটা দেখাবো এই ফ্রেমটা লাগাবো দেখেন এই ফ্রেমটা আমি লাগাবো দেখেন কিভাবে লাগাচ্ছি আমি এটা হচ্ছে সিঙ্গেল বাথরুম আমি টাইস ভেঙে দেখা টাইস ভেঙে ডবল করতেছি তো কিভাবে সেটা করতেছি আপনাদেরকে দেখাচ্ছি নিচে নামো এদিকে তো তো আমি এইভাবে এইভাবে আমি ঘোরাচ্ছি ঘুরে ঘুরে এটা ঢোকাবার দিয়ে সাথে এই কাজটি করবেন যেন না মারে এইভাবে এইভাবে ঘোরাবেন দেখেন আমি কিভাবে ঘোরাচ্ছি এটা আগে ছিল ডাবল সিঙ্গেল বাথরুম 7-8 বছর আগের বাথরুম
এটাকে আমি ডাবল করতেছি। কিভাবে ঘোরাচ্ছি দেখেন আপনারা, দেখেন এটা লাগানো হয়ে গেছে। দেখেন এবার মাপ দিব এই সাবার থেকে ওই সিলিং এরিয়া থেকে, সিলিং এর থেকে পলসার থেকে সাইলেন্সি নিচে আমি জান্নার শাওয়ার লাইন দেবো। একটা সোজা এই গেল, উঠে গেছে সিলিং, উঠে গেছে পলসানে। এখন জান্নারটা লাগাইতেছি, দেখেন কীভাবে জান্নারটা লাগাতে হয়। এখন আমি কনসেলেসটা কম জান্নারটা লাগাইতেছি শাওয়ারে, দেখেন কীভাবে লাগাচ্ছি। এখন শেষ হয়ে গেছে ডাবল লাইন, এটা হচ্ছে কনসেলেস্টার কক, এটা হচ্ছে ঠান্ডা পানির লাইন কনসেলেস্টার কক। এখান থেকে এসে এখানে এটা একদম সাপ দিলে পানি আসবে, এটা যদি এটা যদি সাপ দেয় এটা যদি সিবে ইয়ে করে এদিক দিয়ে সোজা এদিকে আর উঠবে। দেখেন কীভাবে আমি কাজটা করছি। এটা হচ্ছে যে আগে ছিল সিঙ্গেল বাথরুম, সেটা এটা আসবে আমি ডাবল বাথরুম নামে পরিণত করছি। কীভাবে করছি দেখেন, আপনারা পাঁচ টু লাস্ট পর্যন্ত দেখেন, দেখেন কীভাবে করছি একদম স্মুথলিভাবে করছি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর ঘন্টাটা বাজিয়ে দিয়ে সবার আগে আমার ভিডিওটি পেতে ঘন্টাটা বাজিয়ে দিই। এটা হচ্ছে জয়েন্ট সকেট, এটা শর্ট ফোর্স আছে সেই জন্য আমি জয়েন্ট সকেটটি এস নিবেল দিয়ে এলবু দিয়ে এটি এদিকে তুলে ফেলছি। এটা থেকে এটা একটা ঠান্ডা পানির লাইন, এটা গরম পানির লাইন, একটা মিক্সার হয়ে পড়বে, গরম ঠান্ডা মিক্স হয়ে পড়বে। দেখেন কীভাবে করছি আমি সিঙ্গেল বাথরুম, এটা হচ্ছে যে আগের থেকে সিঙ্গেল বাথরুম ছিল, সিঙ্গেল বাথরুম থেকে আমি ডবল বাথরুম আমি রূপান্তরিত করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।